হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বের করব কিভাবে স্ল্যাব ডিজাইন করতে হয়। তো সেই জন্য আমি একটা প্ল্যান অঙ্কন করেছি যার দৈর্ঘ্য 64 ফিট এবং প্রস্থ হচ্ছে 51 ফিট। তো এখানের মধ্যে সবচেয়ে বড় স্ল্যাবটি হচ্ছে 25 ফিট ইনটু 20 ফিট। এই স্ল্যাবটি ধরে আমরা স্ল্যাব ডিজাইনটি কমপ্লিট করব কপিশিয়ান মেথড অনুযায়ী। তো আমরা জানি এল এ সমান ছোটো লেন্থ, এল বি সমান বড় লেন্থ। তাহলে এল বি ডিভাইডেড বাই এল এ মানটা বসিয়ে রেশিও সমান পেলাম 1.25, যা 1.5-এর চেয়ে ছোটো, তাহলে এটি একটি টু ওয়ে স্ল্যাব। তাহলে স্টেপ নাম্বার 1, সেকশন অফ স্ল্যাব থিকনেস। তাহলে সূত্রটি হচ্ছে টি মিন পি ডিভাইডেড বাই 180 গ্রেটার দেন 3.5 ইঞ্চ। এখানে পি সমান হচ্ছে প্যানেল প্যারিমিটার এবং পি সমান হচ্ছে 2 ইন্টু 2 বাহুর যোগফল। তাহলে 2 ইন্টু 2 বাহুর যোগফল ইন্টু 12, এখানে 12 হচ্ছে যেটু ফিটে আছে, ইঞ্চিতে মানটা বের করতে হবে। তাহলে ইঞ্চিতে নিয়ে গেলাম ভাগ 180, তাহলে টি মিন পেলাম 6 ইঞ্চি, যা হচ্ছে 3.5-এর বড়। তাহলে আমাদের স্ল্যাবের থিকনেসটা ঠিক আছে। এখন আমরা টি পেলাম 6 ইঞ্চি। তাহলে ডি সমান টি মাইনাস 1, ডি সমান 6-1 5 ইঞ্চি। স্টেপ নাম্বার 2, এখন আমরা এখানে বের করব ডেড লোড এবং লাইভ লোড, ক্যালকুলেশন অফ ফ্যাক্টর লোড। সেল পয়েন্ট সমান হচ্ছে 150 ইন্টু স্ল্যাবের থিকনেস ডিভাইডেড বাই 12। তাহলে আমরা 150 ইন্টু 6 ইঞ্চি ডিভাইডেড বাই 12 পেলাম 75 PSF। এটা হচ্ছে ইউনিট ওয়েট এবং টি হচ্ছে স্ল্যাবের থিকনেস, ইঞ্চিতে আছে, 12 দিয়ে ভাগ দিয়ে ফিটে নিয়ে গেলাম। ফ্লোর ফিনিশ পেলাম 25 PSF এবং পার্টিশন ওয়াল পেলাম 50 PSF এবং টোটাল ডেড লোড পেলাম হচ্ছে যোগ দিয়ে 150 PSF। এখন আমরা লাইভ লোড পেলাম 70 PSF। এটা বিভিন্ন বিল্ডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা আবাসিক বিল্ডিংয়ের জন্য একটি মান ধরলাম 70 PSF ধরে ডিজাইনটি করব। তো WU সমান 1.4D + 1.7L। তো আমরা মানটি বসালাম 1.7 × D, এর মান হচ্ছে ডেড লোড যেটা 150 PSF এবং L যেটা এটা হচ্ছে লাইভ লোড 70 PSF। তো আমরা পেলাম কত, 329 PSF, সমান হচ্ছে 0.329 KSF। তো এখন আমরা WD বের করব। WD সমান 1.4D, অর্থাৎ এটি। তাহলে আমরা পেলাম কত, 210 PSF এবং WL সমান হচ্ছে 1.7N, অর্থাৎ হচ্ছে এটা। তাহলে আমরা পেলাম 119 PSF, সমান 0.119 KSF। তো আজকে এই পর্বে এতটুকুই। আমরা নেক্সট এপিসোডে দেখব ডিটারমিনেশন অব মোমেন্ট কোএফিসিয়েন্ট এবং ক্যালকুলেশন অব মোমেন্ট।